আগামী সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে বিনিয়োগ হতে পারে চীনা কনসোর্টিয়াম থেকে প্রাপ্ত প্রায় হাজার কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের এস ও জারি হলে শেয়ার কেনা শুরু করবেন ব্রোকারেজ হাউসগুলো এতে বাজারে গতি ফিরবে বলে আশা ডিএসির সদস্যদের তবে এমন খবরেও আস্থা পাচ্ছে না বিনিয়োগকারীরা প্রতিদিনই কমছে সূচক তার সাথে পাল্লা দিয়ে কমছে লেনদেনের পরিমাণ কেন কমছে খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সুলতান আহমেদ দু সালে তেরো সালে মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিকে করা হয় ডিমিউচুয়ালাইজড যেখানে শর্ত ছিল পঁচিশ শতাংশ শেয়ার থাকবে বিদেশি কোনো কৌশলগত পার্টনারের হাতে সেই শর্ত মেনে চীনের দুই স্টক এক্সচেঞ্জের কাছে প্রায় এক হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করে ডিএসসির সদস্যরা বিক্রি থেকে প্রাপ্ত অর্থের পনেরো শতাংশ সরকারি ট্যাক্স দেওয়ার কথা থাকলেও শেয়ার বাজারে তিন বছরের জন্য বিনিয়োগ শর্তে তার দশ শতাংশ মৌকুফ করে অর্থমন্ত্রী আগামী সপ্তাহেই যে টাকা দিয়ে শেয়ার কেনা শুরু করবেন সদস্যরা আমরা উইথ কন্ডিশন আমরা ট্যাক্সটা মকুফ পাইছি যে আমরা তিন বছর টাকাটা পুঁজিবাজারে বিনিয়োগ করব তো এটার জন্য অ্যাসার দরকার হয় এনবিআর থেকে অ্যাসার হয়ে গেলে আমরা টাকার ডিসকোর্স করব। আসলে আগামী সপ্তাহে আমাদের টাকাটা ডিসকোর্স হয়ে যাবে। আমরাজন গতন সবাই উপকৃত আর আরো আরো আমাদের সঙ্গে আরো অনেক বিনিয়োগ করে ঢুকবে। 2010 এর বড় ধসের পর আট বছরের দীর্ঘ সময়ও আস্থাহীনতা কাটাতে পারেনি পুঁজি বাজার। প্রায় হাজার কোটি টাকা নতুন ক্যাপিটাল প্রবেশের খবরেও আস্থা ফেরেনি সাধারণ বিনিয়োগকারীদের। গেল সাত কার্যদিবসে প্রধান সূচক কমেছে প্রায় 200 পয়েন্ট। পাশাপাশি গতি নেই লেনদেনেও দু সপ্তাহ আগেও যেখানে লেনদেন ছিল হাজার কোটির ঘরে তা এখন নেমে গেছে পাঁচশো কোটির ঘরে হইলে আমরা যারা নতুন বিনিয়োগকারী করে আছি এবং বাজারে যারা বিনিয়োগ করে সব তারা একটা হয়ে যাবে হয়তো দেখা যায় কেউ পাঁচ লাখ টাকা বিনিয়োগ করতে করছে তার হয়তো ইকুইটি কমতে কমতে দুই লাখ টাকায় চলে আসলো বা আড়াই লাখ টাকা চলে আসলো সে কোনোভাবে লাভের মুখ দেখছে না এ কারণে অধৈর্য হয়ে চলে যাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা দুশ্চেন নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যারা কাজ করতেছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন গোষ্ঠীর হয়ে হয়তো কাজ করতেছে 15 দিন পর পর একটা আইপিও দিতে আছে 15 দিন পর পর একটা আইপিও দিতে আছে তো এই তো টাকা মার্কেট টাকাই নেই এছাড়া কিছু কোম্পানির ইচ্ছাকৃত কারসাজি দুর্বল শেয়ার নিয়ে কারো কারো অতি আগ্রহের কারণে বাজার গতিহীন বলছেন সংশ্লিষ্টরা সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ढाका